হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার সকলকে মোর ইউটিউব চ্যানেল নুরুল আলম নাজলে স্বাগত জানাইছো। আজি আমি ভিডিও দিম আসাম টেট 2021 2021 চনত যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হব গৈ আছে সেই টেটর সিলেবাস অনুযায়ী সমাজ বিজ্ঞানের অতি দরকারি 30টা সম্ভাব্য প্রশ্ন উত্তর ইয়াদ আলোচনা করবলৈ আহিছে। এই রাজনীতি বিজ্ঞান খণ্ডৰ এয়া প্রথম এটি ভিডিও, ইয়ার পরবর্তী খণ্ডসমূহ অতি সোনকালে আপলোড করা হব। আপোনালোকে ভিডিও সমূহ প্রথমৰ পৰা শেষলৈ ভালদৰে চাব, নিশ্চয়কৈ ই আপোনালোকক পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱাত সহায়ক হ'ব। মৰমৰ বন্ধু বান্ধৱীসকল, যদিহে আপোনালোকে প্ৰথমবাৰৰ বাবে মোৰ ইউটিউব চেনেলটি চাই আছে, ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু ভিডিঅ'সমূহ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব। আহকচোন বাৰু আজিৰ অতি দৰকাৰী 30টা প্ৰশ্ন উত্তৰ আমি জানি লওঁ। প্ৰথম প্ৰশ্ন দি আছে, বাই হুইচ এমেণ্ডমেণ্ট ৱাজ দ্য টাৰ্ম ছেকুলাৰিজিম এডেড টু দ্য কনষ্টিটিউচন অফ ইণ্ডিয়া। সংবিধানৰ কিমান সংখ্যক সংশোধনৰ জৰিয়তে ধৰ্মনিৰপেক্ষ শব্দটো সংযোজন কৰা হৈছিল? বিকল্পসমূহ দি আছে 40th, 42nd, 44th এণ্ড 76th। ইয়াৰ শুদ্ধ বিকল্পটি হৈছে 42nd এমেণ্ডমেণ্ট। ইয়াৰ লগতে আৰু এটি কথা আমি জানি ৰাখিলে ভাল যে 42তম সংশোধনটো কিমান চনত কৰা হৈছিল? উত্তৰটো হ'ব 1976। পৰৱৰ্তী প্ৰশ্ন, হু প্ৰিচাইডছ অভাৰ দ্য জইণ্ট ছেচন অফ দ্য পাৰ্লিয়ামেণ্ট অফ ইণ্ডিয়া। ভাৰতীয় সংসদৰ উভয় সদনৰ যুটীয়া অধিৱেশনত কোনে সভাপতিত্ব কৰে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে স্পীকাৰ অফ দ্য লোকসভা। লোকসভাৰ অধ্যক্ষই সংসদৰ উভয় সদনৰ যুটীয়া অধিৱেশনত সভাপতিত্ব কৰে। পৰৱৰ্তী প্ৰশ্ন, ইন হুইচ কেচ ডিড দ্য সুপ্ৰিম কোৰ্ট গিভ এ ৰুলিং দেট দ্য প্ৰিএম্বল ৱাজ নট এ পাৰ্ট অফ দ্য কনষ্টিটিউচন অফ ইণ্ডিয়া। ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ে কোনটো বিষয়ে ৰায়দানৰ সময়ত ঘোষণা কৰিছিল যে ভাৰতীয় সংবিধানৰ প্ৰস্তাৱনা সংবিধানৰ অংগ নহয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে কেশৱানন্দ ভাৰতী কেছ। অপশ্যন চি ইজ দ্য কাৰেক্ট এনচাৰ। কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ, হু এপইণ্ট দ্য চেয়াৰমেন এণ্ড আদাৰ মেম্বাৰ্ছ অফ আছাম পাব্লিক ছাৰ্ভিচ কমিশ্যন? অসম লোকসেৱা আয়োগৰ অধ্যক্ষ আৰু অইন সদস্যসকলক কোনে নিযুক্তি দিয়ে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটি হৈছে গভৰ্ণৰ অফ দ্য ষ্টেট, ৰাজ্যৰ ৰাজ্যপালে নিযুক্তি দিয়ে। এয়া প্ৰত্যেক ৰাজ্যৰে যি লোকসেৱা আয়োগ আছে সেয়া সেই ৰাজ্যৰ ৰাজ্যপালে সেই লোকসেৱা আয়োগৰ অধ্যক্ষ আৰু অন্য সদস্যসকলক নিযুক্তি দিয়ে। ইয়াৰ লগতে আমি আন এটি কথা জানি ৰাখিলে ভাল যে কেন্দ্ৰীয় লোকসেৱা আয়োগ ইউনিয়ন পাব্লিক ছাৰ্ভিচ কমিশ্যন UPSCৰ অধ্যক্ষ আৰু অন্য সদস্যসকলক ভাৰতৰ ৰাষ্ট্ৰপতিয়ে নিযুক্তি দিয়ে। কুৱেশ্যন নম্বৰ ফাইভ, এ মানি বিল ডিউলি পাছড বাই দ্য লোকসভা কেন বি হেল্ড আপ বাই দ্য ৰাজ্যসভা ফৰ এ পিৰিয়ড অফ মেক্সিমাম। লোকসভাৰ দ্বাৰা গৃহীত বিত্ত বিধেয়ক এখন কোনো সিদ্ধান্ত নজনাকৈ ৰাজ্যসভাই কিমান দিনলৈ ৰাখিব পাৰে? ইয়াত বিকল্পসমূহ দি আছে 1 ইয়েৰ, 14 ডেজ, 5 মান্থছ, 2 মান্থছ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটি হৈছে অপশ্যন বি, 14 ডেজ। কুৱেশ্যন নম্বৰ ছিক্স, হু এপইণ্ট দ্য চিফ জাষ্টিচ অফ দ্য সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়া। ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশজনক কোনে নিযুক্তি দিয়ে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটি হৈছে প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া, অপশ্যন বি ইজ দ্য কাৰেক্ট আনচাৰ। কুৱেশ্যন নম্বৰ ছেভেন, হাউ মেনি মেম্বাৰ্ছ অফ দ্য লেজিছলেটিভ এছেম্বলি শুড বি প্ৰেজেণ্ট টু হোল্ড দ্য ছেশ্যন অফ দ্য হাউচ। বিধানসভাৰ অধিৱেশন চলিবলৈ সদনত কিমান সংখ্যক সদস্য উপস্থিত থাকিব লাগিব? ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি, 110। আমি এই শব্দটি কুৰাম বুলি কোৱা হয়। অতি কমে 1/10, 10 ভাগৰ 1 অংশ সদস্য সদনত উপস্থিত থাকিলেহে সদনৰ অধিৱেশন চলিব। কুৱেশ্যন নম্বৰ এইট, হু ওন দ্য ইলেকশ্যন অফ প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া এজ এন আন অপ'জড কেণ্ডিডেট। ভাৰতৰ যিমান ৰাষ্ট্ৰপতি এতিয়ালৈকে নিৰ্বাচিত হৈছে তাৰে এজন মাত্ৰ এতিয়ালৈকে বিনা প্ৰতিনিধিত্বৰে নিৰ্বাচিত হৈছিল, তেওঁ কোন? শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন এ, নীলম সঞ্জীৱ ৰেড্ডি। কুৱেশ্যন নম্বৰ নাইন, ইন হুইচ ইয়েৰ ৰিচেণ্টলি আছাম পঞ্চায়তী ৰাজ এক্ট ৱাজ এমেণ্ডেড বাই দ্য আছাম এছেম্বলি। শেহতীয়াভাৱে অসম পঞ্চায়তী ৰাজ আইন কোন চনত সংশোধন কৰা হৈছে? উত্তৰটো হৈছে 1994, অপশ্যন চি ইজ দ্য কাৰেক্ট এনচাৰ। কুৱেশ্যন নম্বৰ টেন, হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট আছামিজ ৱমেন হু বিকেম দ্য মিনিষ্টাৰ ইন দ্য ইউনিয়ন গভৰ্ণমেণ্ট। কেন্দ্ৰীয় চৰকাৰৰ মন্ত্ৰী সভাত স্থান লাভ কৰা প্ৰথম অসমীয়া মহিলাগৰাকীৰ নাম কি? উত্তৰটো হৈছে অপশ্যন চি, ৰেণুকা দেৱী বৰকাপতি। কুৱেশ্যন নম্বৰ ইলেভেন, ইন হুইচ ইয়েৰ ৱাজ দ্য প্ৰেচিডেণ্ট ৰুল ইম্প'জড ইন আছাম ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম। কোন চনত অসমত প্ৰথমবাৰৰ বাবে ৰাষ্ট্ৰপতি শাসন বলবৎ কৰা হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন ডি, 1979। কুৱেশ্যন নম্বৰ টুৱেল্ভ, হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট গভৰ্ণৰ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট আছাম? স্বাধীন অসমৰ প্ৰথমজন ৰাজ্যপালৰ নাম কি? উত্তৰটো হৈছে ছাৰ আকবৰ হাইদৰ, অপশ্যন ডি ইজ দ্য কাৰেক্ট আনচাৰ। কুৱেশ্যন নম্বৰ থাৰ্টিন, হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচাৰ অফ দ্য ইণ্ডিয়ান কনষ্টিটিউচন। নিম্নলিখিত কোনটো ভাৰতৰ সংবিধানৰ বৈশিষ্ট্য নহয়? ইয়াৰ বিকল্পসমূহ দি আছে
ফেডারেল গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য, পার্লামেন্টারি গভর্নমেন্ট, সংসদীয় সরকারের বৈশিষ্ট্য, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, রাষ্ট্রপতীয় সরকারের বৈশিষ্ট্য, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইয়ারে এ, বি আর ডি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হয়। অপশন সি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট বা রাষ্ট্রপতীয় সরকারের যে বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানের নাই, গতিকে সি ইজ দ্য কারেক্ট আনসার। কুয়েশ্চন নম্বর 14, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য আসাম অ্যাকর্ড সাইন, কোন সনত অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন বি 15th আগস্ট 1985। কুয়েশ্চন নম্বর 15, হুইন ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া হেল্ড, সংবিধান সভার প্রথম অধিবেশন কেতিয়া অনুষ্ঠিত হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে 9th অফ ডিসেম্বর 1946। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কুয়েশ্চন নম্বর 16, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতের মুখ্য নির্বাচনী আয়ুক্তগৰাকীক কোনে নিযুক্তি দিয়ে? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কুয়েশ্চন নম্বর 17, হুইচ ফান্ডামেন্টাল রাইট ওয়াজ ডিসক্রাইব বাই ডক্টর বি আর আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনটো মৌলিক অধিকারক ডক্টর বি আর আম্বেদকরে ভারতীয় সংবিধানের হৃদয় বলে অভিহিত করেছে? বিকল্প মধ্যে আছে রাইট টু ফ্রিডম অফ রিলিজন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু কনস্টিটিউশন রিমেডিজ সংবিধানের প্রতিকার অধিকার, রাইট টু ইকুয়ালিটি সমতার অধিকার, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার। ইয়ারে অপশন বি রাইট টু কনস্টিটিউশন রিমেডিজ সংবিধান প্রতিকার অধিকার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের খসড়া সমিতির সভাপতি কোন আছিল? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে ডক্টর বি আর আম্বেদকর। লগতে আমি আন কিছু ইয়ার লগত আনুষঙ্গিক কথা জানি রাখিলে ভাল, যে সংবিধানের খসড়া সমিতি 7 জন সদস্য আছিল, তারে এজন অসমৰ আছিল, সেইজন হৈছে স্যার সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। গতিকে তেওঁ প্রশ্ন দিয়ে সংবিধানের খসড়া সমিতিত অসমৰ কোনজন ব্যক্তিক অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই উত্তরটি হব স্যার সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। কুয়েশ্চন নম্বর 19, হুইন ডিড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাম ইন টু ফোর্স, ভারতীয় সংবিধান কেতিয়াবার বলবৎ করা হয়েছিল বা কার্যকরী করা হয়েছিল? শুদ্ধ উত্তরটি হয়েছে 26th অফ জানুয়ারি 1950, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইয়ার লগতে আন এটি প্রশ্ন আমাক বহুত সময় পরীক্ষা দিয়া থাকে, হ্যাঁ হয়েছে হুয়েন ডিড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউন অ্যাসেম্বলি, সংবিধান সভায় ভারতীয় সংবিধান কেতিয়া গৃহীত করেছিল? তেতিয়া হবো 26th অফ নভেম্বর 1949। গৃহীত করাটো হব 1949, 26th অফ নভেম্বর, আর যদি কার্যকরী বা বলবৎ করার প্রশ্ন আছে তিনি হবো 26th অফ জানুয়ারি 1950। কুয়েশ্চন নম্বর 20, হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য লোকসভা, ভারতের রাষ্ট্রপতিয়ে লোকসভালৈ কিমানজন সদস্য মনোনীত করিব পারে? ইয়াত বিকল্প মধ্যে 2, 12, 10 এন্ড 5, এর শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন এ 2 মেম্বার্স। ইয়ার লগত আরো কিছু কথা আমি জানি রাখিলে ভাল, যে রাজ্য ভারতের রাষ্ট্রপতিয়ে লোকসভালৈ যি দুজন সদস্য মনোনীত করিব করে বা করিব পারে, সেই দুজন সদস্য এংলো ইন্ডিয়ান কমিউনিটির হব লাগে বা ইং ভারতীয় অসমিয়াত কও। ইয়ার লগতে আমি জানিব রাখিলে ভাল হব যে রাজ্যসভালৈ ভারতের রাষ্ট্রপতিয়ে বিভিন্ন দিকের পারদর্শী ব্যক্তিসকলের মাজৰ পৰা 12 জন সদস্য নির্বাচিত করিব মনোনীত করিব পারে। কুয়েশ্চন নম্বর 21, হুইন ইজ দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া, ভারতত প্রথম সাধারণ নির্বাচন কোন সনত অনুষ্ঠিত করা হয়েছিল? শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন ডি 1952। কুয়েশ্চন নম্বর 22, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইন দ্য রাজ্যসভা, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কিমান? এর শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন বি 250। লগতে ইয়াত আমি জানি রাখাটো ভাল যে ইয়াৰে 208 জন 238 মেম্বার্স ইলেক্টেড হয় আর 12 জন রাষ্ট্রপতিয়ে মনোনীত করে। কুয়েশ্চন নম্বর 23, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য কোন দেশের সংবিধানের পর ধার করে আনা হয়েছে? বিকল্প মধ্যে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, কানাডা আর অস্ট্রেলিয়া। এর শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন সি কানাডা। কুয়েশ্চন নম্বর 24, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ডিক্লেয়ার প্রেসিডেন্ট রুল ইন আ স্টেট, ভারতীয় সংবিধানের কিমান নং অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিয়ে কোনো এখন রাজ্যত রাষ্ট্রপতি আসন প্রবর্তন করিব পারে? ইয়ার শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন বি আর্টিকেল 356। রাষ্ট্রপতি তিনি ধরনের জরুরীকালীন অবস্থা ঘোষণা করিব পারে, এটা হচ্ছে রাষ্ট্রীয় জরুরি ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352,
স্টেট ইমার্জেন্সি 356 আর আর্টিকেল 360 হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ওই দিকে আমাকে দেওয়া যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, হাউ মেনি টাইপস অফ ইমার্জেন্সিজ ক্যান বি ডিক্লেয়ার বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিমান ধরনের জরুরিকালীন অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। উত্তরটি হবো তিন ধরনের, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল ইমার্জেন্সি। কোয়েশ্চেন নাম্বার 25, হোয়ের আর দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি ডিপিএসপি কন্টেইনড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের কোন খণ্ডত রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি উল্লেখ আছে। ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে পার্ট 4, চতুর্থ খণ্ডত রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির বিষয়ে উল্লেখ আছে। কোয়েশ্চেন নাম্বার 26, ফর হাউ মেনি ডেইজ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট মাস্ট বি ফিল ইফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট ফলস ভ্যাকেন্ট, যদি ভারতের রাষ্ট্রপতির পদ কিবা কারণে খালি হয় সেই খালি ঠাই কিমান দিনের ভিতর পূর করিব লাগিব। বিকল্পসমূহ হচ্ছে 8 মান্থস, 10 মান্থস, 5 মান্থস এন্ড 6 মান্থস। ইয়ার শুদ্ধ বিকল্পটি হয়েছে 6 মান্থস, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, দ্য নোটা অপশনস ইন ইভিএম ওয়াজ ফার্স্ট ইনক্লুডেড ইন দ্য ইলেকশনস ইন, কোন চনের নির্বাচনত ইভিএমত নোটা বুটাম সংযোগ করা হয়েছিল বা নোটা অপশনটো সংযোগ করা হয়েছিল। ইয়ার শুদ্ধ উত্তর হচ্ছে অপশন ডি, 2013। এই প্রশ্নটির আরো দুটা প্রশ্ন আমি জানিবলগীয়া যে হোয়াট ডাজ নোটা স্ট্যান্ড ফর, নোটার সম্পূর্ণ রূপ কি, নান অফ দ্য এবভ, আর ইভিএম এর ফুল ফর্ম হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। কোয়েশ্চেন নাম্বার 28, হুইচ ইজ দ্য লার্জেস্ট লোকসভা কনস্টিটিউয়েন্সি ইন ইন্ডিয়া এরিয়া ওয়াইজ, মাটিকালির ফালের বা ভারতের বৃহত্তম লোকসভা সমষ্টির নাম কি। এর শুদ্ধ উত্তরটি হয়েছে লাডাখ, জম্মু কাশ্মীর। কোয়েশ্চেন নাম্বার 29, নেম দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ এন ইন্ডিয়ান স্টেট, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি। ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন এ, সুচেতা কৃপালিনী। আর যদি রাজ্যপালের নাম দেওয়া হয়েছে দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এন ইন্ডিয়ান স্টেট, তেতিয়া হব সরোজিনী নাইডু। আর যদি যদি প্রশ্ন দিয়া থাকে নেম দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ আসাম, তেতিয়া হব সৈয়দা আনোয়ারা টাইম। কোয়েশ্চেন নাম্বার 30, আর এই ভিডিওটির অন্তিম প্রশ্ন, দ্য আইডিয়া অফ ন্যাশনাল ইমার্জেন্সি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ টেকেন ফ্রম হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন, কোন দেশের সংবিধানের পর ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় জরুরি অবস্থার বৈশিষ্ট্য ধার করেছে। ভারতীয় সংবিধানের 300 আর্টিকেল 350 352 নম্বর অনুচ্ছেদ মতে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করিব পারে ভারতের রাষ্ট্রপতি। এই ন্যাশনাল ইমার্জেন্সির যে ধারণা ভারতে কোন দেশের সংবিধানের পর ধার করেছে বা বড় করেছে, ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে ডি, জার্মানি। মর্মর বন্ধু বান্ধবী সকল, ইতিপূর্বে মই আসাম টেক 2021 বাবে কেইটামান ভিডিও আপলোড করেছো, আর সেই ভিডিও পূর্বর ভিডিও সমূহ হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এনভায়রনমেন্ট স্টাডিজ পরিবেশ অধ্যয়ন প্রথম খণ্ড, ইংলিশ গ্রামার প্রথম খণ্ড। প্রত্যেকটো ভিডিওরে 30টাকৈ অতি দরকারী প্রশ্ন উত্তর সংযোগ করা হয়েছে। আপনার ভিডিওটো ভিডিও সমূহ প্রথমের পর শেষলৈ চাব, আর আজির ভিডিওটো সম্পূর্ণরূপে চাওয়ার বাবে অশেষ ধন্যবাদ জানাইছো।